বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের 44 নম্বর পৃষ্ঠার একক কাজগুলো সমাধান করব। গত ক্লাসে আমরা একক কাজের 1, 2, 3 নম্বরটা করছি, 3 নম্বরটা পুরো করে নিয়ে গুণ পর্যন্ত করছি। তো আজকে আমরা ভাগ করব, কেমন? তো দেখো, আমি এখানে লিখে নিয়েছি ফার্স্টে যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই দুটো সংখ্যা আমি লিখে নিয়েছি, প্রদত্ত সংখ্যা দেয় এত এবং এত। এখন আমাদেরকে সংখ্যাদ্বয়ের ভাগফল নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? এই জন্য লিখছি, সুতরাং সংখ্যাদ্বয়ের ভাগফল। তো আমরা ভাগফল নির্ণয় করবো। দেখো, মনে করো একটা সংখ্যা হচ্ছে এ আর একটা সংখ্যা হচ্ছে বি, তাহলে এ এবং বি এর ভাগফল কত বলো তো? এই ভাগ বি, এটা না, অথবা এই বাই বি। এভাবে লিখলেও সঠিক, এভাবে লিখলেও সঠিক। তো আমরা আজকে এভাবে লিখবো, কেমন? তো দেখো, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে কত? এত। তাহলে প্রথম সংখ্যা লিখতেছি আমি, খেয়াল করো, 2 × 3 বর্গমূল প্লাস 5 × 2 বর্গমূল। দেখো, এতে ভাগ চিহ্ন দিয়েছি, কেমন? নিচে। এবার পরবর্তী সংখ্যা কত? 7 × 2 বর্গমূল মাইনাস 7 × 3 বর্গমূল। বলো ঠিক আছে কিনা এ পর্যন্ত? ভাগ করার জন্য বলছে, এই জন্য আমরা ভাগ করতেছি, ভাগ করার জন্য বসাইছি। এখন আসো, আমরা একটা নিয়ম জানি, সেটা হচ্ছে হরে কখনো বর্গমূলের চিহ্ন থাকবে না, হরে কখনো বর্গমূল চিহ্ন থাকবে না। এখানে দেখো, হরে বর্গমূল আছে, এখানে হরে বর্গমূল আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে হর থেকে বর্গমূলটাকে বাদ দিতে হবে। আর হর থেকে বর্গমূল বাদ দেওয়ার নিয়ম কি? হর থেকে বর্গমূল বাদ দেওয়ার নিয়ম হচ্ছে হর এবং লবকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। হর এবং লবকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। মনে করো তোমার আছে হরে এ প্লাস বি, কেমন? তাহলে এ প্লাস বি এর অনুবন্ধী কে? এ প্লাস বি এর অনুবন্ধী হচ্ছে এ মাইনাস বি, মনে থাকবে? অথবা আছে মনে করো তোমার সি মাইনাস ডি, তাহলে সি মাইনাস ডি এর অনুবন্ধী হচ্ছে সি প্লাস ডি। বলো অনুবন্ধী কথাটা বুঝছো কি না? এতে মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়, অনুবন্ধীর ক্ষেত্রে শুধু মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়। যদি এ প্লাস বি থাকে তাহলে এ প্লাস বি এর অনুবন্ধী এ মাইনাস বি, অথবা সি মাইনাস ডি থাকলে সি মাইনাস ডি এর অনুবন্ধী সি প্লাস ডি। তাহলে এখন তোমরা বলো, এখানে যা আছে এই যে হরে 7 × 2 এর বর্গমূল বিয়োগ 7 × 3 এর বর্গমূল, এটা অনুবন্ধী কত? তাহলে 7 × 2 এর বর্গমূল শুধু মাইনাসের জায়গায় প্লাস হবে 7 × 3 এর বর্গমূল। বলো বুঝছো কি না? তাহলে এটার অনুবন্ধী হবে পুরাটাই ঠিক আছে, শুধু মাইনাসের জায়গায় কি হবে? প্লাস হবে, কেমন? তাহলে আমি আবার বলতেছি, গণিতে একটা নিয়ম হচ্ছে হরে কখনো বর্গমূল চিহ্ন থাকবে না। তাহলে হর থেকে বর্গমূল চিহ্ন বাদ দেওয়ার নিয়ম হচ্ছে হরে যা আছে তার অনুবন্ধী দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে, মনে থাকবে তো? ইনশাল্লাহ। তো দেখো, তাহলে আমরা এই কাজটা করে নিই। তাহলে সমান প্রথমে যেভাবে আছে এভাবে দিয়ে দিতেছি, 2 × 3 বর্গমূল প্লাস 5 × 2 এর বর্গমূল, একটা ব্র্যাকেট দিলাম, নিচে আছে 7 × 2 এর বর্গমূল বিয়োগ 7 × 3 এর বর্গমূল, একটা ব্র্যাকেট দিলাম। দেখো, যেভাবে আছে এভাবে লিখছি, একটু চেঞ্জ করি নাই। এখন আমরা অনুবন্ধী দ্বারা গুণ করবো, কার অনুবন্ধী? হরের অনুবন্ধী। তাহলে হরে আছে এটা, এটা অনুবন্ধী কত? শুধু মাইনাসের জায়গায় প্লাস হবে, তাহলে 7 × 2 এর বর্গমূল মাইনাসের জায়গায় প্লাস 7 × 3 এর বর্গমূল। দেখো, হরে গুণ করছি, এবার লবেও গুণ করতে হবে এটা দিয়ে, তাহলে 7 × 2 এর বর্গমূল প্লাস 7 × 3 এর বর্গমূল। বলো কারো বুঝতে অসুবিধা আছে কিনা? তাহলে আমরা হর থেকে রুট বাদ দেওয়ার জন্য বা বর্গমূল চিহ্ন বাদ দেওয়ার জন্য হর এবং লবকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করে দিছি। বলো সমস্যা আছে? এবার দেখো, তাহলে তাহলে সমান চিহ্ন দিলাম, কেমন? এবার নিয়ম আমরা সবাই জানি, এখানে প্রথমে এই 2 × 3 বর্গমূল বা 2√3 এটা এই দুটোটাকে গুণ করবে, এটা এই দুটোটাকে গুণ করবে, গুণ করা শেষ হইলে আবার এইটা এই দুটোটাকে গুণ করবে। ক্লিয়ার? সিস্টেমটা হচ্ছে এরকম, মনে করো তোমার আছে এ প্লাস বি আর সি প্লাস ডি, তার নিয়ম হচ্ছে প্রথমে এইটা সিকে গুণ করবে, তারপর এইটা ডিকে গুণ করবে। এই কাজটা যখন শেষ হয়ে যাবে তারপর এই বি এটা আবার সিকে গুণ করবে, বি এটা ডিকে গুণ করবে, মনে থাকবে তো? ইনশাল্লাহ। তো দেখো, তাহলে প্রথমে এটা দুটোটাকে গুণ করবে, তো 2√3 7√2 গুণ করবে, তাহলে 2 × 2 7 গুণ করলে 7 × 2 = 14, √3 √2 মিল নেই, তাহলে রুট চিহ্ন দিয়ে দিলাম। এবার ভিতরে গুণ করো, 3 আর 2 গুণ করলে 6। বলো এটা 100% বুঝছো কিনা? এবারে দেখো, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম,
এটা আবার এটাকে, তাহলে 2 দিয়ে স্যারকে গুণ করলে 7 2 গুণে 8, দেখো এখানে রুট থ্রি এখানে রুট থ্রি, তাহলে কি লিখবো আমরা রুট থ্রি হোল স্কোয়ার, বলো তো সবাই বুঝছো কি না? বুঝলে একটু খেয়াল করো, মনে করো আমার কাছে আছে এই গুণ এই, তাহলে এই গুণ এই মানে কত, এই স্কোয়ার না? তাহলে এখন এই জায়গায় যদি রুট থ্রি গুণ রুট থ্রি হয় তাহলে আমরা কি লিখবো, নিশ্চয়ই রুট থ্রি হোল স্কোয়ার, বলো বুঝছো কি না? তাহলে 2 দিয়ে স্যারকে গুণ করলে হচ্ছে 8, আর রুট থ্রি এখানে একটা, তাহলে রুট থ্রি হোল স্কোয়ার, সমস্যা নেই তো? তাহলে প্রথমটা দিয়ে দোনোটাকে গুণ করার কাজ শেষ, এবার কি করব দ্বিতীয়টা দিয়ে আবার দোনোটাকে গুণ করব, কেমন? তো দেখো এবার দ্বিতীয়টা দিয়ে আমরা গুণ করতেছি এটা দিয়ে দোনোটাকে, তাহলে ফার্স্ট দিয়ে 7কে গুণ করলে ফার্স্ট 7 35, এখানে রুট টু এখানে রুট টু, তাহলে কী লিখবো রুট টু হোল স্কোয়ার, বুঝছি তো সবাই? এবার এটা দিয়ে এটাকে প্লাসে প্লাসে প্লাস, কেমন? দেখো ফার্স্ট দিয়ে স্যারকে গুণ করলে স্যার পাঁচ 20, এখানে রুট টু এখানে রুট থ্রি, মিল নাই, কেমন মিল আছে না? তাহলে গুণ 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6, রুট যেমন আছে আমাদের ভিতরটা গুণ করে দিছি, বলো বুঝছো কি না? তাহলে উপরে আমরা প্রথমে এটা দিয়ে দোনোটাকে গুণ করছি, গুণ করা শেষ, তারপর আবার এটা দিয়ে দোনোটাকে গুণ করছি, ক্লিয়ার? এবার নিচেও সেমভাবে এটা দিয়ে দোনোটাকে গুণ করতে হবে, এটা দিয়ে দোনোটাকে গুণ করতে হবে। এখন আসো নিচে, আবার আমরা একটা সূত্র জানি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা এটা ক্লাস 7-এ শিখছো, অনেক ভালো করে শিখছো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা সবাই পারি, বলো কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র অবশ্যই মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ লিখতে হবে, কেমন? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন সবাই মনোযোগ দিয়ে দেখো, এখানে দেখো 7 আর 2 এর বর্গমূল, এখানেও 7 আর 2 এর বর্গমূল, দেখাই এই দুটোটা মিল আছে, একটা প্লাস একটা মাইনাস, এ দেখো পরে দুটোটা মিল আছে, এখানে দেখো তাহলে 7 2 এর বর্গমূল 7 2 এর বর্গমূল মিল আছে কি না? আছে, দেখো একটা মাইনাস একটা প্লাস বা একটা প্লাস একটা মাইনাস, এবার দেখো পরে দুটোটা মিল আছে, তাহলে এটা সূত্রটার সাথে হবে কি না বলো? হবে। তাহলে এর জায়গায় কি আছে এবার তোমরা বলো, এর জায়গায় আছে 7 2 এর বর্গমূল, আর বি এর জায়গায় কি আছে? 7 3 এর বর্গমূল, কথা বুঝছো কি না? তাহলে এখানে এ জায়গায় আছে তোমার 7 2 এর বর্গমূল, আর বি এর জায়গায় আছে তোমার 7 3 এর বর্গমূল, বুঝছো কি না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এত স্কোয়ার মাইনাস এত স্কোয়ার, 100% বুঝছো কি না? এ প্লাস বি এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে কত? 7 2 এর বর্গমূল, কেমন? স্কোয়ার মাইনাস বি, বি হচ্ছে কত? 7 3 এর বর্গমূল, আপনাই তুমি বুঝছো পুরোপুরি, অসুবিধা নাই তো? তাহলে এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখো তাহলে তাহলে সমান চিহ্ন দিলাম, খেয়াল করো প্রথমে যেভাবে আস আমরা এভাবে একটু করি, এখানে কত? রুট আবার 6 কেন বা 6 এর বর্গমূল, এখানে 6 এর বর্গমূল, ওই তো আমরা জানি চিহ্ন একই রকম হলে যোগ হয় আর চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয়, যেটা গত ক্লাসে বলছিলাম, চিহ্ন একই রকম হলে কী হয়? যোগ হয়, আর চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয়, বিয়োগের ক্ষেত্রে যে বড় তার চিহ্ন আসে। এখন খেয়াল করো তো 14 রুট আবার 6 বা 14 ইন্টু 6 এর বর্গমূল, এটার আগে কী আছে? প্লাস চিহ্ন আছে, আর 20 ইন্টু 6 এর বর্গমূল, এটার আগে প্লাস চিহ্ন আছে, তাহলে দুটোটা প্লাস, চিহ্ন কি একই না ভিন্ন? একই, তাহলে যোগ করতে হবে, তাহলে রুট আবার 6 আছে এখানে 10 20টা, এখানে রুট আবার 6 আছে 14টা, টোটাল কত হয়েছে? 37টা, এই তো মাশাল্লাহ, তাহলে 37 রুট আবার 6, বলো সবাই বুঝছে কি না? এবার আসো তারপরে এখানে দেখো, এখানে এখানে আমরা কাজ করব, কেমন? তাহলে প্লাস চিহ্ন যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম, আর যেভাবে যেভাবে আছে এভাবে দিলাম, এখানে কিছু না মানে কী আছে? গুণ আছে, গুণ দিলাম, এটা তোমরা জানো, যেমন এই বি এটা মানে হচ্ছে এ গুণ বি, তাহলে এখানে মাঝখানে কোনো কিছু নাই মানে কী আছে? গুণ চিহ্ন আছে, এখানেও সেম, তাহলে আর যেভাবে আছে এভাবে মাঝখানে কিছু মানে গুণ, আর এখানে দেখো রুট এবং বর্গমূল বা বর্গমূল এবং বর্গ, স্কোয়ার স্কোয়ার রুট কাটা দেয় কিনা? আমরা এটা জানি বর্গ আর বর্গমূল একটা আরেকটা বিভেদ কাটা দেয়, তাহলে স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা, বাকি আছে কত? 3, আপনাই ঠিক আছে। এবার দেখো প্লাসের প্লাস, প্লাসের প্লাস, 35-এর 35, আবার এখানে কোনো কিছু নেই কী আছে? গুণ দিলাম, দেখো আবার স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা, তাহলে বাকি আছে কত? 2, এটা তো আমরা আগে দিয়ে যোগ করে দিয়েছি, দেখো ঠিক আছে কিনা? এবার নিচে একটু ভালো করে দেখো, নিচে স্কোয়ারটা এটার উপর, আরেকটা জিনিস আমরা এটাও জানি, দেখো মনে করো এ বি হোল স্কোয়ার, এটা মানে কি? স্কোয়ারটা এর উপরে আছে বির উপরেও আছে, তাহলে এটা মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখান থেকে দেখো স্কোয়ারটা 7 এর উপরে আছে, আবার স্কোয়ারটা 2 এর উপরেও আছে, তাহলে 7 এর উপরে স্কোয়ার দিলে কত?
সাত সাতা উনপঞ্চাশ, সাতের উপরে স্কোয়ার মানে হচ্ছে সাত দুইটা, সাত গুণ সাত, তাহলে সাত সাতা উনপঞ্চাশ। এখানে কৃষ্ণ মানে কি আছে গুণ, এ দিলাম গুণ চিহ্ন। এবার দেখো স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা দেয় কিনা, তাহলে বাকি আছে তোমার টু, বুঝছো নি? এবার দেখো মাইনাস যেভাবে আছে এভাবে, এখানেও সেম, সাইডের উপরে স্কোয়ার দিলে কত, সাইড ছেড়া ষোলো, মাঝখানে কিছু না মানে গুণ, আর স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা তাহলে তিন। বলো সবাই 100% বুঝছো কি? এবার দেখো তাহলে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি অঙ্কের, আমি উপরে একটু দেখাইতেছি, এখানে দেখো বাকিটা এতটুকু তো হবে আশা করতেছি এই লাইনের পরে আর কি, কেমন? তাহলে সমান চিহ্ন যেভাবে আছে এভাবে দিলাম, সবাই মনোযোগ দিয়ে দেখো। তাহলে ৩৭ রুট ওভার সিক্স যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম, ৩৭ রুট ওভার সিক্স। এবার দেখো এখানে কত আছে, আট গুণ তিন, তাহলে তিন আড়া ২৪, তিন আড়া ২৪, আর এখানে কত আছে ৩৫ গুণ দুই, ৩৫ দুগুণে ৭০। বলো সবাই বুঝছো কিনা 100%? তাহলে এটা যেভাবে আছে এভাবে দিলাম, এখানে গুণ করছি তিন আড়া ২৪, এখানে গুণ করছি ৩৫ দুগুণে ৭০। এবার নিচে দেখো ৪৯ গুণ দুই, তাহলে ৪৯ দুগুণে কত, ৯৮ নাকি ৯৮, এ দুটো গুণ করলে এলিয়াস ৪৯ গুণ দুই ৯৮, মাইনাস ১৬ গুণ তিন, তিন ষোলো কত ৪৮ নাকি, মাইনাস ৪৮। সবাই বুঝছি তো? এবার দেখো তাহলে সমান উপরে ৩৭ স্কোয়ার রুট অফ সিক্স যেভাবে আছে এভাবে। এবার এখানে একটু খেয়াল করো, দেখো এখানে যোগ হবে না বিয়োগ হবে, ২৪ আগে যোগ ৭০ আগেও যোগ, চিহ্ন একই, তাহলে যোগ হবে কেমন, তাহলে ৭০ আর ২৪ যোগ করলে কত, সাবাস ৯৪, কেমন? এবার নিচে দেখো ৯৮ আর ৪৮, ৯৮ থেকে ৪৮ বিয়োগ হবে নাকি, তাহলে ৫০, ৯৮ থেকে ৪৮ বিয়োগ করলে ৫০। বুঝছি তো সবাই? শেষ লাইনটা একটু খেয়াল করো, তাহলে সমান। এবার বলো উপরে কী কমন যায়, তোমরাই বলো। ৩৭ ভিতরে ৩৭ জোড় সংখ্যা, ৯৪ জোড় সংখ্যা, তাহলে দুই কমন যায়, কেমন? আবার ৫০ ভিতরে দুই আছে, তাহলে যে দুই কমন যাবে সেটা দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে কি না? তাহলে উপর থেকে আমরা দুই কমন নিতেছি, দুই কমন। মনে রাখবে সব সময় যে সংখ্যাটা আমরা কমন নিব সে সংখ্যা দিয়ে ভাগ করব, যে সংখ্যা কমন নিব সে সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে উপর থেকে আমরা দুই কমন নিছি, এর মানে দুই দ্বারা এটাকেও ভাগ করতে হবে, এটাকেও ভাগ করতে হবে। তো দুই দ্বারা ৩৭কে ভাগ করলে কত বলো, ১৭ দুগুণে ৩৭, সাথে আছে তোমার স্কোয়ার রুট অফ সিক্স, প্লাস এর প্লাস। আবার দুই দ্বারা ৯৪কে ভাগ করলে কত, ৭ দুগুণে ৮ আর ১৪, ৭ দুগুণে ৪৭। বলো সবাই বুঝছো কিনা কথাটা? আমি আবার বলতেছি মিনাস, তাহলে এখানে ৩৭ এখানে ৯৪, আমরা কত কমন নিয়েছি, দুই, যে সংখ্যাটা কমন নিয়েছি সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, কী করতে হয়, ভাগ। তাহলে আমরা দুই দিয়ে ৩৭কে ভাগ করলে ১৭, সাথে আছে রুট ওভার সিক্স, প্লাস এর প্লাস, দুই দ্বারা ৯৪কে ভাগ করলে ৪৭, আর নিচে কত আছে ৫০, ৫০কে যদি আমরা লিখি দুই গুণ ২৫, কোনো অসুবিধা আছে, এটা সুন্দর জন্য লিখছে যদি কাটাকাটি করবো এই জন্য, তাহলে ৫০ দিয়ে কথা দুই গুণ ২৫ একই কথা। এবার দেখো উপরের দুই নিচের দুই কাটা দেয় কি না, তাহলে কেটে দিছি আমরা, তাহলে বাকি আছে কত, শেষ বাকি আছে তোমার ১৭ রুট ওভার সিক্স প্লাস ৪৭, নিচে আছে তোমার ২৫। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক, ভালো বুঝছো কি না? একটু বুঝিনি, আমার ওই বোর্ডের জায়গা কমের জন্য ফার্স্ট লিখছি, এটার পরে এ লাইন, তারপর এ লাইন, তারপর এ লাইন, তারপর এ লাইন, তোমরা নিচে নিচে লিখবে, আমার জায়গায় নাই বিদায়, আমি ফার্স্টে লিখছি। তাহলে এটা বুঝতে গেলে অসুবিধা নেই তো? না, সময় তুলে নাও।